अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व तआला व बरकातुह। हमदन कसीरन व मुबारकन। अल्हम्दुलिल्लाह আমরা আজকে একটা হাদিস শুনবো, যে হাদিসের মাধ্যমে আমরা আমাদের জিন্দেগির আমলকে পরিবর্তন করতে পারব ইনশাআল্লাহ। এখন তো হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি পাঁচ রাতে ইবাদত করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে। ভাই মুসলমান প্যারে দস্ত, এই পাঁচ রাত্রি ইবাদত বন্দেগির কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথম যে রাত্রটা হলো জিলহজ মাসের 8 তারিখের রাত, দ্বিতীয় রাত্র হলো জিলহজ মাসের 9 তারিখের রাত, যেখানে আরাফার রাত্রের কথা উল্লেখ করা হয়েছে হাদিসে। তারপরে জিলহজ মাসের 9 তারিখের পরে এর পরবর্তী রাত্র হলো জিলহজ মাসের 10 তারিখ। এই তিন রাত এবং ঈদুল ফিতরের যে রাত, সে রাত্রে ইবাদত বন্দেগী করার কথা বলা হয়েছে। এবং পরবর্তী শাবান মাসের 15 তারিখ, যেই মাসের 15 তারিখে আমরা ইবাদত বন্দেগী করতে পারবো, আমরা কথার অতীতভাবে সেখানে আমরা লাইলাতুল বারাতের কথা উল্লেখ করে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পাঁচ রাত যারা ইবাদত করবে আল্লাহ তাআলা তাদের জন্যই জান্নাত ওয়াজিব করে দিবেন। অপর এক হাদিসে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, যখন কোনো ব্যক্তি দু ঈদের রাত ঈদুল ফিতর ঈদুল আজহা, এই দুই রাত্র যারা ইবাদত বন্দেগী করে কাটিয়ে দেবে, আল্লাহ তাআলা কিয়ামত দিবসে তাদের হৃদয়কে কখনো মারবেন না, তাদের হৃদয়ে জীবিত থাকবে যখন সকলের হৃদয় মৃত্যুবরণ। সুবহানাল্লাহ, এখানে হৃদয় মৃত্যুবরণের কথা বলতে বোঝানো হয়েছে। কিয়ামত দিবসে যখন প্রত্যেক ব্যক্তি হাহুতাশ করবে, জাহান্নামের ভয়ে কাপুকাত হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা যারা এই দুই রাতের ইবাদত বন্দেগী করেছেন, তাদের আমলের কারণে, এই দুই রাতের ইবাদত বন্দেগী করার কারণে তাদেরকে জান্নাতে এমনভাবে ওই কিয়ামত দিবসে তাদের আত্মাকে সান্ত্বনা দিবেন এবং তাদের আত্মাকে শান্ত করে দিবেন। যেখানে বলা হয়েছে ওই সময়টায় তাদের দিল এবং তাদের আত্মা জীবিত থাকবে, তাদের হৃদয় জীবিত থাকবে, মরবে না, এই কথাই বলা হয়েছে। তো যারা হাজির মুসলিমিন, আমরা এই হাদিসটা পালন করার চেষ্টা করব ইনশা আল্লাহ। উক্ত হাদিসের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।